गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करती सबाई भालो आछो, सुस्थ आछो। तो आज के सन्धे थेके आमी ब्लॉगटा शुरू करछी। ठंडा तो बेश जमिए पड़ेछे। एक्चुअली शीतकाले शीत ना पड़ले आर ठंडा ना पड़ले भालो लागे ना। आमरा तो सारा बछर, माने आमी आर कि सारा बछर वेट करे थाकि एई दुटो मासेर जोन्नो, डिसेम्बर आर जानुआरी। तो गरम आमार एकदम सह्य है ना। शीत एले खूब भाल लागे। शीते घुरते जावा जाए, सुंदर सुंदर फुल है, पिठे पुलि खावा है। तो पिठे पुलिर कथा जखन उठल तखन बोलेई दी। आर थंबनेल देखे तोमरा तो बुझे गेछो, आजके आमी ए बछरेर प्रथम पिठे बानाबो। शीत पड़लेई आमार बरेर पिठे खावार इच्छा जेगे ओठे प्रबलभावे। ओ एकटु खेते भालोबासे। ओ আমার ছেলে মানে বাবা ছেলে দুজনাই খুব খাদ্যরসিক, আমি অবশ্য। তবে আমি শরীরের কথা মাথায় রেখে একটু মেনটেন করে চলার চেষ্টা করি। তো কদিন ধরেই বলছে পাটি সাপটা খাবো, পাটি সাপটা খাবো। সেই জন্য পাটালি গুড় অনেক কদিন আগেই নিয়ে চলে এসেছে, চালের গুঁড়ো, ময়দা। তারপরে আজ সকালে আবার খেজুরের যেটা ঝোলা গুড় হয় সেটাও নিয়ে চলে এসেছে। তো দেখলাম সব, ও নারকেল, নারকেল আমাদের ওই বাড়ি গিয়ে মার কাছ থেকে দুপুরবেলা দুটো নারকেলও নিয়ে এলো। তো দেখলাম সব কিছুই এখন রেডি। তো বেচারাকে শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ, পিঠে খাওয়া শখ হয়েছে। তো ভাবছি যে একটু পাটি সাপটাই বানাবো, অন্য কিছু পারবো না। আর ছেলে গেল দিদুন বাড়ি, ওর হচ্ছে কালকে বাংলা পরীক্ষা। বাংলাটা ও আমার মায়ের কাছেই পড়ে, তো দিদুনের কাছে আজকে পড়বে, কালকে পরীক্ষা দেবে। কালকে সকালে আমিও মার কাছে যাব, অনেক দিন যাওয়া হয়নি মার কাছে। তো চলো আজকে একটা ছোট্ট ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি, আমার এবছরের প্রথম পাটি সাপটা বানানো। তো ব্লগটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, আর সেই সাথে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো চলো দেখবে আমার রান্নাঘরে যাই। তো নারকেল কুড়ে তার সাথে খেজুর গুড়ের পাটালি দিয়ে আমি এটাকে জাল দিতে দিয়েছি ইন্ডাকশনে। খেজুর গুড়ের পাটালি দিয়ে জাল দিলেই, মানে খেজুর গুড় দিয়ে নারকেল জাল দিলে তার টেস্টই আলাদা। আর ওইটা দেখলে, ওটা হচ্ছে ঝোলা গুড় আর এটা বাদবাকি পাটালি আছে। আবার যেদিন পিঠে করব এগুলোকে ব্যবহার করব। আর এটা হচ্ছে ময়দা, ময়দা দিয়ে মেনলি আমরা পাটিসাপটা করি। এর সাথে একটু চালের গুঁড়ো মিক্সড করে নিই। আর ফ্রিজে অল্পই দুধ ছিল, দুধটা আনার কথা ওর খেয়াল নেই। তো ভাবলাম অল্প কটাই তো হবে, এই দিয়েই হয়ে যাবে। আর আমি ব্যাটারটা রেডি করছি, আর ওকে বললাম যে তুমি যতক্ষণ বাড়িতে আছো এইটুকু একটুখানি নেড়ে চেড়ে দাও। আর এমনিতে আমার হাজব্যান্ড খুবই হেল্পফুল, ও খুবই ব্যস্ত মানুষ, বাড়িতে খুব কম থাকে, কিন্তু যেটুকু সময় থাকে ও কিন্তু বসে থাকে না, আমাকে খুব হেল্প করে। এটা একদম অস্বীকার করার কোনো উপায় নেই। সবজি টবজি অনেক কিছু ও কেটে কুটে দেয়, এবং সময় পেলে রান্না, মানে ওর যেটা ভালো লাগে যে আইটেমটা রান্না করতে, যেমন চিকেন মাটন এগুলো হলে, মানে বাড়ি থাকলে সময় পেলে ও কিন্তু করে। তো এই দেখো নারকেলটা জাল দেওয়া প্রায় হয়ে গেছে, পুরটা রেডি করা হলো। পাটিসাপটা ক্ষীরের থেকেও আমাদের নারকেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো এই ব্যাটারের মধ্যে আমি দিয়েছিলাম ময়দা, চালের গুঁড়ো, চিনি, একটুখানি লবণ আর এক চিমটে বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে সফট হয়। আর আমার সাদা করার ইচ্ছা ছিল, সাদা সাদা পাটিসাপটা, কিন্তু প্রথম কয়েকটা এই যে বেশ সাদাই হচ্ছে, দেখি বাদবাকিগুলো কেমন হয়। আমার বর বলছিল যে এর মধ্যে গুড় দিয়ে দিতে, আমি অন্যবার গুড় দিয়েই করি, আমার মাকেও দেখেছি এই ব্যাটারের মধ্যে ঝোলা গুড় মিশিয়ে দেয়। কিন্তু আমার আজকে একটু সাদা করার ইচ্ছা হলো, কতগুলো সাদা হবে জানি না। এখন তো ইন্ডাকশন, মানে ফ্রাই প্যানটা খুব বেশি তেতে নেই, সেই জন্যই সাদা সাদা হচ্ছে। তো দেখা যাক এইভাবে। আমি পিঠে বানাতে খুব একটা ভালো পারি না, আমার মাই এতদিন আমাদের পিঠে খাইয়েছে। তাছাড়া পৌষ পার্বণে আমার শাশুড়িমাও পিঠে করতেন, কিন্তু এখন আর আমার শাশুড়িমা পারেন না, আমার যা পিঠে করে খাওয়ায়। ও খুব ভালো রান্নাবান্না করে আর কি, এক্সপার্ট অতসি। তো মাও এখন আর পারে না, মা আগে প্রচুর পিঠে করে জামাইকে খাওয়াতো, মানে আমার বর পিঠে খেতে খুবই ভালোবাসে। তো মা পুলি, পাটিসাপটা, চুষি পিঠে, ভাজা পুলি, দুধ পুলি সব রকম করে খাওয়াতো,
মালপোয়া ও তো এই দেখো সবগুলো কিন্তু আমি সাদা করতে পারিনি যেহেতু ওর মধ্যে চিনি দেওয়া আছে তো গরমে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে তো ওটাকে রেখে দিলাম কমপ্লিট হলো ও তো বেরিয়ে গেল বললো যে আমি বললাম যে এক পিস অন্তত খেয়ে যাও বললো যে না পরে এসে খাবো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো আসুক আমি এখন এক কাপ গরম গরম চা নিয়ে টিভি দেখতে বসবো ছেলে নেই ওর পিছনে পর পর তারা দেওয়া উনি অ্যাকচুয়ালি ও না থাকলে আমার ভালো লাগে না ফাঁকা ফাঁকাই লাগে কিন্তু ও আবার ওর দিদুন বাড়ি যেতে ভীষণ ভালোবাসে আর এই দু বছর ধরে মানে সেই গৃহবন্দী বলা চলে তো ওর এন্টারটেনমেন্টের একমাত্র জায়গায় হচ্ছে ওর দিদা বাড়ি সেজন্য আমিও আর না করি না ঠিক আছে যা যার জন্য পার্টি শপটা বানানো চলে এসেছে বলো কেমন হচ্ছে খুব ভালো হয়েছে নাকটা খুব ভালো হয়েছে নরম আছে নরম একদম ফুলতুলে নরম দুধ দিয়েছো না হ্যাঁ দেখলে তো টুনটুন তুমি তো মাছ খেলে খাবে পাতি সবটা খাবে আজকের ভিডিওটা এইটুকুই রাখছি টাটা।